Labrador. Assalamu alaikum, Eid Mubarak, Eid al Fitr er shubhechha shobaike. Jodio amader prithibite ekhono corona virus ashole thomke ache, tobe ajke Italy shoh prithibir onek deshe Eid al Fitr utjapon hobe. তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে ইউরোপের সবথেকে বৃহৎ যে মসজিদটি আছে গ্রান্দে মসকে দি রোমা, তো সেখানে আমরা যাচ্ছি আজকে নামাজটি পড়তে। আসলে আন্তরিকভাবে দুঃখিত করোনা ভাইরাসের জন্য আসলে ক্যামেরা নিয়ে আমাদের ঢুকতে দেয়নি মসজিদের ভিতরে, সো আমাদের বাইরে রেখে নামাজটা পড়তে হয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো একদিন এই মসজিদের ভিতরে আপনাদের দেখাবো ভিতরের অংশটি। আজকে যেহেতু অনেক মানুষ ছিল করোনা ভাইরাসের জন্য দেখতে পারেনি, তো আপনাদের আশেপাশে অংশটা আমরা ঘুরে দেখাচ্ছি। আর আপনাদের বলে রাখছেন এটা কিন্তু ইউরোপের সবথেকে বৃহৎ একটা মসজিদ, যেখানে একসঙ্গে প্রায় 13,000 মুসল্লি নামাজ পড়তে পারে এবং এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। আর এই মসজিদটি বাই করতে প্রায় 500 কোটি টাকা খরচ হয়েছে, সেই আরও আজ থেকে প্রায় 30-40 বছর আগে, কারণ এই মসজিদটির কাজ শুরু হয়েছিল সেই 1984 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1994 খ্রিস্টাব্দে। দেখতে পাচ্ছেন ঈদ মুবারক। ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব ক্ষুধা লাগছে আর সহ্য হচ্ছে না, সকাল থেকে আসলে তেমন কিছুই খাওয়া হয় নাই। তো আমরা এখন আসি রুমের ক্লোজে, তো আশেপাশে আমরা দেখব ভালো রেস্টুরেন্ট আমরা কোথায় খাবার খেতে পারি, কারণ দীর্ঘ এক মাস রোজা ছিলাম, আজকে দেখি তো আমরা সবাই হচ্ছে খাবার খেতে পারবো। তো চলুন আমরা ভালো একটা রেস্টুরেন্টে যাই, তারপর আমরা খাবার খাই। ওয়েল, ঘুরতে ঘুরতে আসলে অনেকটাই ক্ষুধার্ত হয়ে গেছি, তো দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আসলে আজকে একটি মানে লাঞ্চ করতে যাচ্ছি অনেকদিন পরে। তারপরে জানেন যে রুমে কিন্তু আসলে এই রেস্টুরেন্টগুলোতে খাওয়া যাচ্ছে না, কারণ করোনা ভাইরাসের জন্য রেস্টুরেন্টের ভিতরে বন্ধ, বাট বাইরে আপনি খেতে পারবেন। তো আমরা রুমের পাশাপাশি একটি হালাল রেস্টুরেন্ট নির্বাচন করেছি, দেখতে পাচ্ছেন হালাল রেস্টুরেন্ট পেরি পেরি গ্রিল। তো পেরি পেরি গ্রিল দেখতে পাচ্ছেন, তো আমরা দেখবো যেখানে কী কী আছে। অনেক কিছু আসলে খাবার আছে, যেহেতু আজকে ঈদের দিন সবার বাসায় কিন্তু অনেক ভারী অনেক কিছু রান্না হয়েছে, তো আমরা জাস্ট হালকা কিছু খাবো। আমরা ডাইরেক্টলি, আমার পিৎজা খুব পছন্দ, এখানে অনেকগুলো পিৎজার লিস্ট রয়েছে, মার্গারিতা আছে, তারপর হচ্ছে কাপড়েছে আছে, পাতাতে আছে। তো আমি যেটা খাবো, আমার খুব পছন্দের একটা পিৎজা, সেটা হচ্ছে তন্ন চিপল্লাটা খাবো আমি। ওকে, ওয়াও, আমাদের পিৎজা চলে এসেছে এবং এখান থেকে আমরা পিৎজার স্মেল শুনতে পাচ্ছি, মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, টেস্ট করে দেখি। ওয়াও, সত্যি চমৎকার, মানে সুস্বাদু, ডেলিশিয়াস, যেমনটা আশা করেছিলাম সেরকমটাই পাচ্ছি আর কি। তো পিজাটি শেষ করে ফেলি। আসলে আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, যে কারণে আসলে আমরা করতে পারছি না। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে লাইক ফলো করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আসলে আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু করতে উৎসাহিত করে। সবাইকে আবারও অনেক অনেক ঈদের স্বাগতম, অনেক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। আল্লাহ হাফেজ।